হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নুডলস বা স্প্যাগেটি পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুব কমই আছেন। আমাদের তো খুবই পছন্দ, তো সেই পছন্দের রেসিপিটি আজকে শেয়ার করব। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজা করে কিভাবে নুডলস রান্না করে নেওয়া যায় সেই রেসিপিটাই শেয়ার করব। চলুন তবে দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে নুডলস বা স্প্যাগেটি যেটাই আপনারা নেবেন সেটাকে তো সিদ্ধ করে নিতে হবে। নতুন রাঁধুনিদের জন্য আমি এই সিদ্ধ করাটা দেখিয়ে দিচ্ছি। আর প্যাকেটের গায়ে কিন্তু ইনস্ট্রাকশন দেয়াই থাকে কত মিনিট সময় ধরে বা কিভাবে করতে হবে নুডলসটা বা পাস্তাটা সিদ্ধ। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি একটা হাঁড়িতে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। পানিটা যখন গরম হয়ে আসবে তখনই এতে দিয়ে দিলাম, আমি স্প্যাগেটি নিয়েছি এখানে 100 গ্রামের মতো, সেটাকে দিয়ে দিলাম। আমি যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে রান্নাটা করব তাই এর স্প্যাগেটিগুলোকে ভেঙে দেইনি, আস্তই দিয়েছি, কারণ রেস্টুরেন্টে কিন্তু এরকম আস্তই রান্নাটা করা হয়। কিছুক্ষণ পরেই দেখবেন যে নিচের দিক থেকে যখন সফট হয়ে আসবে তখন অটোমেটিক্যালি এটা পানিতে ভিজিয়ে নেওয়া যাবে আর এটা সিদ্ধ করে নেওয়া যাবে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট সময়ের জন্য এটাকে সিদ্ধ করে নিয়েছি, হাত দিয়ে একটু চেক করে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। এখন পানিটা থেকে ছেঁকে নিতে হবে। একটা স্ট্রেনারের মধ্যে ঢেলে নিচ্ছি, এরপরে ঠান্ডা পানি দিয়ে স্প্যাগেটিগুলোকে আমি ধুয়ে নিব। আমি কিন্তু কোনো তেল এখানে অ্যাড করিনি, দেখতে পেয়েছেন আপনারা, কারণ আমি এখন সাথে সাথেই রান্না করব। সাথে সাথে রান্নাটা করে ফেললে আর স্প্যাগেটিগুলো একটার সাথে আরেকটা লেগে যায় না। তবে আপনারা যদি মনে করেন যে সিদ্ধ করে রেখে দিবেন পরে রান্না করবেন, সেক্ষেত্রে এই পর্যায়ে 1 চা চামচের মতো রান্নার তেল দিয়ে মেখে রেখে দিবেন, তাহলে একটার সাথে আরেকটা লেগে যাবে না। এখন এখানে আমি চিকেন নিয়েছি 1.5 কাপের মতো, ছোট ছোট পিস করে বোনলেস চিকেন। চিকেনটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চা চামচের মতো সয়া সস আর 1/2 চা চামচের মতো আদা রসুনের বাটা, দিয়ে দিলাম 1/2 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এবারে এই উপকরণগুলো খুব সুন্দরভাবে চিকেনের সাথে মেখে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। চিকেন, টমেটো আর হচ্ছে ডিম দিয়ে আজকের এই নুডলসটা আমি রান্না করব। বাসায় তো সবসময় সব ধরনের সবজি থাকে না, আমার বাসায় টমেটো ছিল তাই টমেটোটা দিয়ে রান্না করব। ঠিক 10 মিনিট পরে আমি রান্নাতে চলে এসেছি। এখন রান্নাটা করার জন্য 2 টেবিল চামচের মতো তেল একটা হাঁড়িতে দিয়ে তাতে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকে আমি 7 থেকে 8 মিনিটের জন্য ভেজে ভেজে রান্না করে নিব। আর মাঝখানে আমি 2 মিনিটের জন্য অবশ্য ঢেকে রান্না করেছিলাম চুলারাসটাকে একদম কম করে রেখে, তো সেই ক্লিপটা আসলে ভিডিও করা হয়নি, সেজন্য আপনাদেরকে দেখাতে পারিনি। তবে টোটাল 7 থেকে 8 মিনিটই যথেষ্ট, ঢাকনা ছাড়াই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু একদম ছোট ছোট টুকরো করে কাটা। চিকেনটাকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি, এবারে সেই এক্সট্রা তেলটার মধ্যেই দিয়ে দিলাম 2 ফেটিয়ে রাখা ডিম। সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম, এখন ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব। স্ক্র্যাম্বল করা হয়ে গেলে আমি এটাকেও তুলে রাখব। আর এই স্প্যাগেটি বা নুডলস রান্না করতে রেস্টুরেন্টগুলোতে কিন্তু খুবই কম সময় লাগে, হাই হিটে খুব ঝটপট এরা রান্নাটা করে ফেলে, তো সময়ও খুব বেশি লাগবে না। এখন আরও 2 টেবিল চামচের মতো তেল হাঁড়িতে দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ 1/2 কাপের মতো। পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে, না দিলে তো টেস্টি হবে না। পেঁয়াজটা মিনিটখানেক একটু ভেজে তারপরে এতে দিয়ে দিলাম আমি টমেটো 1 কাপের মতো। আমি এখানে বেবি টমেটোটাকে চিকন করে কেটে নিয়েছি, আপনারা চাইলে বড় যেই টমেটোটা আছে সেটাও কেটে দিতে পারেন, আমার কাছে এটা ছিল আমি এটাই দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, এবারে 2 মিনিটের জন্য টমেটোটাকে পেঁয়াজের সাথে ভেজে নিব। 2 মিনিট পরে সিদ্ধ করে রাখা স্প্যাগেটিটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন স্প্যাগেটিটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যায়নি, আমি কিন্তু কোনো তেল অ্যাড করিনি, তেল ছাড়াই কিন্তু সিদ্ধ করে নিয়েছি। সাথে সাথে রান্না করলে অবশ্য তেল অ্যাড করার কোনো দরকার নেই। একটু নেড়ে এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেন আর সেই স্ক্র্যাম্বল করে রাখা ডিম, দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আমি 3টা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আপনারা ঝাল বেশি খেতে চাইলে একটু বাড়িয়ে দিবেন। এবারে সব সুন্দরভাবে একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশানোর সুবিধার জন্য 2 স্পুন ইউজ করছি আমি, আপনারাও এইভাবে করতে পারেন। যেহেতু স্প্যাগেটিটা আমি ভাঙিনি আস্তই আছে তাই, কিন্তু 2 স্পুন দিয়ে এভাবে মিলিয়ে নিলে মিশাতে সুবিধা হয়। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো সয়া সস, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, তবে এটা অপশনাল, দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়, আপনারা যদি পছন্দ না করেন সেক্ষেত্রে বাদ দিতে পারেন।
আর দিয়ে দিলাম আরও একটু লবণ, লবণটা আমার কাছে কম মনে হয়েছিল তাই আর একটু লবণ অ্যাড করে দিলাম। আর দিয়ে দিলাম 1 চা চামচের মতো লেবুর রস। এখন আবারও সুন্দরভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্নাটা কিন্তু হয়ে গেছে। এ পর্যায়ে যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে ধনে পাতা কুচি করে দিয়ে দেবেন, আমার কাছে ছিল না তাই আমি দেইনি। এই তো হয়ে গেল একদম ঝটপট ঘরে থাকা উপকরণ দিয়ে দারুণ মজাদার নুডলস। এখন গরম গরম এটাকে সার্ভ করে নিব। আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আর বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা অতিথি আপ্যায়নে কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি, আর হেলদি তো বটেই, আর বাচ্চাদের টিফিনের জন্য তো খুবই পারফেক্ট, আর খুব পছন্দ করেও কিন্তু বাচ্চারা খায়। একটু টমেটো কেচাপ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার আজকের সহজ রেসিপি, নুডলস বা স্প্যাগেটি রান্না। আশা করছি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে তবে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন।